51টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তিনি পরিষ্কার বলেছেন যে আমি সচক্ষে দেখেছি, কোট আনকোট পত্রিকায় সমকালে এসেছে যে আমি সচক্ষে দেখেছি আইন ভঙ্গ করে গোপন কক্ষে প্রবেশ করে ভোট দিচ্ছে মানুষ। এবং এরাই তখন সাংবাদিক প্রশ্ন করে নাই, এরা কি ডাকাত বলে? হ্যাঁ, এরাই সেই ডাকাত যারা বুথের ভেতরে গিয়ে গোপন কক্ষে গিয়ে ভোট দিয়ে জালিয়াতিটা করে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভোট কেন্দ্রগুলো, এর বাইরে কি পুলিশ আনসার বাহিনীর সদস্যরা ছিলেন না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন না? সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, অফিসার, রিটার্নিং অফিসার, ওনারা ছিলেন না? ছিলেন তো, ওনারা কি করছিলেন, ওনারা কি করছিলেন সরকারি কর্মকর্তার, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। দুদিন আগেই আপনার মনে আছে ডিসিএসপিদের সাথে যে নির্বাচন কমিশনারের যে বৈঠক হয়েছে, সেখানে নির্বাচন কমিশনারের সঙ্গে, আমি নামটা আর বলছি না, একজন নির্বাচন কমিশনার, ডিসিএসপিরা কি ধরনের ব্যবহার করেছে? এক পর্যায়ে বক্তব্য থামিয়ে উনি বলতে বাধ্য হয়েছেন, আপনারা কি আমার কথা শুনতে চান নাকি আমি আমার বক্তব্য আর সেই নো ক্যাটাগরিক্যালি, এবং উনি তখন নেমে যান মঞ্চ থেকে, উনি চলে যান। আপনি যদি ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স দেখেন, আপনি দেখবেন যে তারা ডিসিএসপিদের অবস্থান হচ্ছে 25, আর সিনিয়র সচিব, যে সিনিয়র সচিব, তার অবস্থানও 12-র নিচে। শুধুমাত্র ক্যাবিনেট সচিব, 3 বাহিনীর প্রধান আর এমপিদের অবস্থান 12, আর নির্বাচন কমিশনের অবস্থান 9, আমাদেরও অনেক উপরে, 9 নম্বরে। যখন 25 নম্বরে থাকা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কর্মকর্তা কর্মচারী, সাংবিধানিক ভাষায় কর্মচারী, কর্মকর্তা বলে কোনো শব্দ নাই সংবিধানে, প্রজাতন্ত্রের কর্মচারীরা একটা মানে সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্ম, মানে সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের এইভাবে এই ভাষায় আক্রমণ করে এবং বাধ্য করে বক্তৃতা থামিয়ে চলে যেতে, আপনাকে বুঝতে হবে পচনটা কত দূর পর্যন্ত হয়েছে। এবং এই পচনটা কিন্তু রাষ্ট্রের পচনকে ইন্ডিকেট করে, যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ওই রকম জায়গার মানুষের দিকে আঙুল তুলছেন, এবং ওই জায়গার মানুষের আসলে সত্যি কিছু করার নাই, তারা কিছু করতে পারে না। সার্টেইন এটা একটা আই ওয়াশ, ইট ইজ অ্যান আই ওয়াশ, বিকজ আমরা কি দেখিনি যে ইভিএম নিয়ে সরকারি দল, একমাত্র সরকারি দলের সাথে 4টা দল মাত্র ইভিএম এর পক্ষে ছিল, সেটাকে হঠাৎ করে উল্টে দিয়ে ভিন্ন কথা বলতে নির্বাচন কমিশনকে? আপনার শোতে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে নির্বাচন কমিশন তো বলছে যে সংখ্যাগরিষ্ঠ দল ইভিএম এর পক্ষে কথা বলছে, আমি কিন্তু তখন কল্পনাও করতে পারিনি যে তারা মিথ্যাচার করছে। পরের দিন যখন আমি পত্রিকায় দেখলাম প্রথম আলো একেবারে গুনে গুনে রিপোর্ট করেছে, এবং যে দলগুলো বিপক্ষে বলেছে ইভিএম এর, তা যাদেরকে পরে পক্ষ দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই দলগুলোর সঙ্গেও কথা বলেছে প্রথম আলো, এবং তারা বলছে যে আমরা ঠিক জানি না যে কেন তারা হঠাৎ করে আমাদের ভাষ্য পাল্টে দিয়েছে, আমাদের বক্তব্য পাল্টে দিয়ে কথা বলছে। সুতরাং যেই কমিশন সরকারকে সমর্থন করতে গিয়ে মিথ্যাচার করে, সেই কমিশনকে তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যারা 25 নম্বরে আছে তারা আঙুল দেখাতেই পারে, আঙুল তুলতেই পারে তাদের দিকে। আরেকটা বিষয়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি একজন সংসদ সদস্য বাহার কিভাবে নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখিয়ে ছেড়েছে, এবং সত্যি সত্যি হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও বাহার কিন্তু জায়গা থেকে সরেনি, এবং একটির পর একটি আইন এবং বিধি, নির্বাচন বিধিমালা ভঙ্গ করেছে, সিটি কর্পোরেশন আইন ভঙ্গ করেছে, কিন্তু তিনি তার এলাকা ছাড়েননি। তো এই অভিজ্ঞতাগুলো তো আমাদের হয়েছে, আমরা দেখেছি, এবং সেখানে ঠুটো জগন্নাথের মতো এই নির্বাচন কমিশনকে বসে থাকতে দেখেছি। সুতরাং আজকে যখন এই নির্বাচন কমিশন হঠাৎ করে ঘরে বসে সিসিটিভিতে দেখে গা ঝাড়া দিয়ে উঠে নির্বাচন বন্ধ করে দেয়, তখন তো আসলে আমাদের বুঝতে বাকি থাকে না যে তারা কাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং কী বোঝানোর চেষ্টা করছে।